তিরিমিজি হাদিস সনাদ শাহি এরপরে এবার তো হাদিসের কথা আসলেন হাদিসের কথা আমরা একটু মাত্র পরে বলি একটা যুক্তিতে যাই যারা সিগারেট খান আমরা হুজুররা কিন্তু লম্বা করে বক্তব্য দিই হারাম 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 আমি হুজুর যখন এই হাকিমপুরি যোদ্দা দিয়া আবার অমুক গেরানা জদ্দা দিয়ে ফান খাই তখন কিন্তু সেটা হারাম হয় না তখন হুজুর মসজিদ ও মিম্বারা যাওয়ার আগে খায় আবার মিষ্টেজ বই বই খায় তখন কিন্তু হারাম হয় না এ কথা কিন্তু জেনারেল শিক্ষিত লোকগুলা এই জন্য আমি মনে করি বেশিরভাগ তারা উদ্ঘাটন করতে আছে। একই জিনিস সিগারেটটার মূল যে জিনিসটা উপাদান সেটা হলো তামাক এই তামাক থেকে সিগারেট তৈরি তামাক থেকে জদ্দা তৈরি তাহলে আমি সিগারেট খাইলে হালাম হলো তামাক দিয়া জদ দেখালো এটা হালাম হলো না এটা কিন্তু জেনারেল শিক্ষিত একেবারে অযথা প্রশ্ন করে আমি মনে যথার্থ প্রশ্ন করছে এই ধরনের প্রশ্ন করা দরকার ওই ওই সমস্ত মোল্লা করে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ী করে ওই সমস্ত মানে দূত রাজদের করে যারা আল্লাহর আইনকে নিজের আল্লাহর কোরআনকে তারা বিক্রি করে ওলা তাস্তার বিয়ে আয়াতের সামানন তাদেরকে প্রশ্ন করা উচিত যে হুজুর একেই তামাক চিকট বানানো হয় আর সেটা খাইলে আমরা হারাম আর একই তামাক থেকে যদার তৈরি করে সেটা খাইলে হালাল হয়ে যায় হুজুর খাইয়া মসজিদে ওই স্টেজে তখন সমস্যা হয় না হাদিসে বলছেন যে জিনিসটা খেলে পরে নিজের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় সেটা সবই হারাম নিজের ক্ষতি হয় কি আপনাকে বলছি যে কোনো তামাক তামাক खाने वाला खाने खाने और सिगरेट खाने वाला और जर्दा खाने वाला ওই মুক্তি সাহেবরা বলেন তো মুক্তি সাহেব আপনি এই হাকিমপুরি জর্দার আধা কোটা জর্দা একসাথে খেতে পারবেন একসাথে চাবে খেতে পারবেন পক্ষে না যেতে পারবেন না সাতে সাতে সেন্সলেসই দিব তার অবশ্যই স্থিতি শক্তি হয়ে যে আমি তাকে নিশে পেয়ে যাবে তাহলে এটা হারাম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা খেলে হারাম হয় যেটা খেলে নিজের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় এখন সিগারেটটাকে আমরা একটু আবার উল্টা করে বুঝি এই যে মুসলমানের মুখে আগুন মানানো এই জন্য হারাম মুক্তি সাহেব তুমি যে উল্টা ফতোয়া দিলে তোমার বিচার আল্লাহ আদালত হবে রাসুল কথা বলেন রাসুল মা আসকু কাসির কালিল হারামুন যে জিনিস বেশি খেলে ক্ষতি সেটা কমা হারাম ওই ভাইকে জিজ্ঞেস করে আপনি দেখেন মেডিকেল বিজ্ঞান বলছেন কোন গর্বদারী কোন ফ্যাগলিসিওয়ালা মায়ের পাশে যদি কোনো ধূমপান করে তাহলে ওই মায়ের ক্ষতি হয় বাচ্চার ক্ষতি হয় তাহলে রসুল সাল কি বলেছেন যেটা ক্ষতি হয় এবার আসার মধ্যে হুজুর যদ্দায় তো হুজুরের খালি ক্ষতি আমরা তো যদ্দায় জ্ঞান ভালো হয় যদ্দায় তো হুজুরের নিজের ক্ষতি হয় হুজুর বুঝে নাই তো যাই হোক মূল কথা হল রসুল সাল্লাহ সাল্লাম যে জিনিস খেলে পড়ে মানুষের বিকৃতি হয় মানে ব্রেন বিকৃতি হয় নিজের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় সেটা কমো

তাহলে অপকার বেশি এটা খাওয়া যাবে না এরপরে আল্লাহ রব যখন ডাইরেক্ট মদকে হারাম করে দিচ্ছেন তখন মদিনার মদিনালিতে গলিতে চাহাবিদা যে যে অবস্থা ছিল গলার থেকে আঙ্গুল মদ কিন্তু আজকে আমরা বুঝি না না এক কথায় এখন বলবেন যে হুজুর সিগারেটের কথা কোথায় আছে কোরআনে কোন জায়গা আছে আমি যদি বলি যে হিরোইনের কথা কোরআন আছে কোন জায়গা আছে হিরোইনের কথা কোথাও নাই তাহলে এই এটা কি বলে তামাকের কথা তামাক এবং যে গুল সিগারেট এটার কথা তো কোরআন হাঁচে কই পাইবে না গুলের কথা নাই কিন্তু হুইর কথা কি আসে হিরোইনের কথা কি আসে না আছে হিরোইনের কথা কোথাও নাই বলা যেটাই ক্ষতি হয় সেটাই মানুষের জন্য যেটা নিজের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় সেটা নিজের হোক বেশি সে যেটা বেশি খেলে মানুষের মস্তিষ্ক বিক্রণ হয় নিজের ক্ষতি হয় অন্যের ক্ষতি হয় সেটা কম হার